দেশে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলা করতে তৎপর রাজ্য থেকে গোটা দেশ, আর এরই মধ্যে করোনা সংক্রমণ রোধে তৎপর বীরভূম জেলা প্রশাসন। এবার থেকে পর্যটকদের বীরভূমে প্রবেশ করতে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট। মঙ্গলবার থেকে বীরভূমে যে সকল পর্যটকের আগমন ঘটবে তাদের বাধ্যতামূলক করা হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট। তারাপীঠ, শান্তিনিকেতন এবং কঙ্কালীতলায় যে সকল পর্যটকেরা আসবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে। ছয় জায়গায় করা হয়েছে কিয়স্ক, যেখানে আগত পর্যটকদের করোনা টেস্ট করা হবে। যদি কারো রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাকে তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠানো হবে বলে জানানো হয় বীরভূম জেলা প্রশাসনের তরফে। কলকাতা থেকে স্বাস্থ্যভবন যেভাবে আমাদের দিচ্ছে আর কি, ঠিক আছে, আমাদের থার্ড ওয়েভ কমব্যাট করার জন্য আমরা এটা করেছি, যাতে বাইরে থেকে পর্যটকরা মানে একে অপরকে আমরা যেন সংক্রমিত না করি, সেই অ্যাডিশনাল চেকিং এর জন্য এটা করা হয়েছে। কিয়স্কে আমরা র্যাট টেস্ট রেখেছি, আমরা পর্যটকরা যারা আসছেন নিশ্চয়ই তাদের কোউইন অ্যাপে তাদের ডিটেলস দেওয়া আছে, যারা অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে আছেন সেটা তো দেখা হবে। প্লাস আমরা ইনস্ট্যান্টলি টেস্ট করে এটা দেখব যে সংক্রমিত ব্যক্তিরা ঢুকছেন কিনা, যদি সংক্রমণে দেয়া থাকে তাহলে আইসোলেশনে থাকবেন তারা। আমরা আজ থেকে শুরু করে দিয়েছি, আমাদের ম্যানেজমেন্ট বা ইত্যাদি সেগুলো এনশিওর করতে বলা হয়েছে, আজ থেকে এফেক্টিভলি আজ থেকে শুরু করা হয়েছে। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এমন নির্দেশিকা জারি হওয়ার পরে সেই নির্দেশ মেনে বীরভূম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সতীপীঠ কঙ্কালীতলায় শুরু হয়ে গেল করোনা পরীক্ষার জন্য শিবির। কঙ্কালীতলা মন্দিরের মূল ফটকের বাইরে তৈরি করা হয়েছে শিবির, যেখানে প্রশাসনিক কর্তারা রয়েছেন এবং সেখান থেকে অ্যান্টিজেন টেস্ট এবং শংসাপত্র দেখানোর পরেই মন্দিরে প্রবেশ করতে পারবেন পর্যটকেরা। এটা আমাদের মাননীয় ডিএম স্যারের উদ্যোগে যে নির্দেশে আমরা এটা এখানে করছি। এখানে আমাদের আরএটি টেস্ট মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আছে, আমাদের বোলপুর বিএমও বিপিএসসি থেকে আমাদের নার্সরা আছেন এখানে এবং টেস্টের কিট নিয়ে এনারা এখানে আছেন, এবং এটি আমাদের এখানে টেস্টিং আমাদের পোর্টালের জন্য এখানে আমাদের ব্যবস্থা আছে। এটা মেনলি করা হয়েছে, ধরুন যারা ভ্যাকসিন নেননি তারা এখানে আরএটি টেস্ট করবেন, এবং যদি পজিটিভ হয় আরএটি টেস্টে তাহলে তারা প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র নেগেটিভ হলেই এখানে প্রবেশ করতে পারবেন। এবং যারা বলছেন যে ভ্যাকসিন নিয়েছেন তারা যদি সার্টিফিকেট শো করেন তাহলে কেবলমাত্র প্রবেশ করতে পারবেন, যদি সার্টিফিকেট শো না করেন তাহলে আমরা পোর্টালে এখানে চেক করে নিচ্ছি ওটিপির মাধ্যমে যে তারা আদৌ তার ভ্যাকসিন নিয়েছেন কি না। এখন অবধি আমাদের এখানে প্রায় 20-25 জন নিয়ে অলরেডি প্রবেশ করেছেন, এইভাবে আমরা চেকিং শুরু করে দিয়েছি। যে কোনো পর্যটক গেলেই আমরা এখানে চেকিং করে তারপরে প্রপার ভেরিফিকেশনের পরই প্রবেশ করতে পারবেন। করোনা তৃতীয় ঢেউ রুখতে বীরভূম জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।